নিমতড়িতে পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পৌরসভার 86 নম্বর ওয়ার্ডের বিজেপি কোঅর্ডিনেটরের মৃতদেহ নিয়ে আসা হলো মুরলীধর সেন লেনে। সামনেই পুরভোট, দাঁড়িয়ে থাকা গাড়িকে এভাবে ধাক্কার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। তদন্তের আগে রাজনৈতিক রং লাগানো ঠিক নয়, পাল্টা তৃণমূল। যেখানে নিমতৌরি ডিএম অফিসের সামনে ওখানে একটি গাড়ির সামনে গাড়ি দাঁড় করানো ছিল, কারণ ওরা ভেবেছিল ওই গাড়িটা হয়তো সিগন্যালে আটকে আছে, আসলে গাড়িটা দাঁড়ানো ছিল। সেই গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি কোনো মোড় হতো তাহলে মোড় থেকে কোনো গাড়ি বায় বা ডান থেকে এসে ধাক্কা জোরে মারতে পারত। সোজা যেখানে দূর থেকে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়ানো আছে সেখানে একটি পেট্রোল ট্যাঙ্কার এসে একদম গাড়ির মাথার উপর উঠে যাওয়া, আর গাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মনে করি কর্পোরেশন ইলেকশন আসছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত করে দেখা দরকার, নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। কারণ আমরা অনেক অ্যাক্সিডেন্টের কথা শুনেছি, কিন্তু দাঁড়ানো গাড়িকে এইভাবে কোন ট্যাঙ্কার তার গাড়ির ওপর উঠে তিস্তা বিশ্বাসে জীবন নিয়ে নিতে পারে এমন জাতীয় ধাক্কা, এটা অবশ্যই চিন্তার বিষয়। মাদককাণ্ডে জামিন পেতে স্বস্তির হাওয়া মান্দাতে। ক্রুজে মাদককাণ্ডে আজই জামিন পান আরিয়ান খান। বম্বে হাইকোর্টে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। 25 দিন পর জামিন পেলেন শাহরুখ পুত্র। 21 দিন মুম্বাই আর্থার রোড জেলে বন্দী রয়েছেন আরিয়ান। জামিন পেলেও আজই জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। জামিন পেলেন আরিয়ানের দুই সঙ্গে আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেছা। 2 অক্টোবর রাতে প্রমোদতরি থেকে মাদককাণ্ডে আটক হন আরিয়ান। 23 অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি। মাদককাণ্ডে জামিন পেতে স্বস্তির হাওয়া মান্নাতে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।